করতে, তাও খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ প্রিয়া, যে এখন মন খারাপ করে আমার পাশে বসে আছে, এই প্রিয়াই আমার গার্লফ্রেন্ড, যাকে আমি খুব ভালোবাসি, আর প্রিয়াও আমাকে ভীষণ ভালোবাসে। প্রিয়াকে আমি আদর করে সোনা বলে ডাকি। একটু আগেই আমি যখন এখানে এলাম আর ট্রেন থেকে নামলাম, তারপরেই আমি প্রথমবার আমার সোনাকে দেখলাম, আর প্রিয়াও আমাকে প্রথমবার নিজের চোখের সামনে দেখলো। আমরা না আগে থেকে কেউ কাউকে বলিনি যে কে আমরা কী রঙের পোশাক পরে আছি, আর আমরা দুজনেই দুজনকে ঠিক মতো চিনতে পারি কি না সেটা দেখার জন্য দুজনেই মুখে মাস্ক পরে নিয়েছিলাম কেউ কাউকে না জানিয়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এসবের পরেও আমরা এক দেখাতেই একে অপরকে চিনে নিয়েছিলাম, কোনো ভুল হয়নি আমাদের। ওকে দেখার পরই ওর দিকে আমি ছুটে গেছিলাম ওকে জড়িয়ে ধরার জন্য, কিন্তু পাবলিক প্লেসে এত লোকের সামনে ইচ্ছে হলেও ওকে তখন জড়িয়ে ধরতে পারিনি। আমাকে দেখার পরই প্রিয়ার চোখ দুটো ছলছল করে উঠেছিল, কিন্তু প্রিয়া নিজেকে সামলে নিয়েছিল। তারপর আমরা ভাবলাম স্টেশনের একটু নিরিবিলি জায়গা দেখে একটু বসবো আর গল্প করবো, কিন্তু তেমন কোনো নিরিবিলি জায়গাই পেলাম না। খুব ইচ্ছে ছিল আমরা দুজন দুজনকে একটু জড়িয়ে ধরবো কিছুটা সময়, কিন্তু সেটাও হলো না। তাই অগত্যা একটু কম লোক আছে এমন জায়গা দেখে বসলাম দুজন। এদিকে অনেকটা সময় পার হয়েই গেছে, আমার ফেরার সময়ও হয়ে আসছে, তাই প্রিয়া মন খারাপ করে অন্যদিকে তাকিয়ে বসে আছে, আমার দিকে দেখছেও না। প্রিয়াকে আমার গায়ে গা লাগিয়ে বসতে বললাম, কিন্তু প্রিয়া আমার কাছে আসছেই না, তাই আমি নিজেই প্রিয়ার গায়ে গা লাগিয়ে বসলাম। প্রিয়া শুধু একবার আমার দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। ওকে এমনভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে আমার ভালো তো লাগছে না, কিন্তু কি করি যাতে প্রিয়ার মুড ভালো হয়ে যায়। প্রিয়ার গায়ে গা লাগিয়ে বসার পরেও প্রিয়ার মুডের কোনো পরিবর্তন দেখলাম না। এভাবে প্রায় 15 মিনিট বসে থাকার পর আমি প্রিয়ার বুকে আমার একটা আঙুল দিয়ে হালকা করে স্পর্শ করলাম। একটু ভয় ভয় করছিল, কারণ আমি নিশ্চিত ছিলাম পাবলিক প্লেসে এটা করছি, প্রিয়া এতে আমার ওপর খুব রেগে যাবে আর আমাকে বকাবকি করবে। করুক, তাতে অন্তত কিছু তো বলবে মেয়েটা। সেই তখন থেকে চুপ করে বসে আছে, কিন্তু আমি ওর বুকে স্পর্শ করার পর ও আমার দিকে তাকিয়ে হাসলো। ও হেসে বলল, হাত দিচ্ছ তো ভালো করে দাও, আমি আড়াল করছি। এরপর প্রিয়া নিজের কাছে থাকা ব্যাগটা নিজের কোলে রেখে ব্যাগটা বুকের সাথে জড়িয়ে নিল আর আমাকে সুযোগ করে দিল। আমি একটু অবাক হলাম, কিন্তু ওর বুকে স্পর্শ করতে লাগলাম, আমার শরীরে শিহরণ শুরু হলো। এবার আমি আমার মুখটা প্রিয়ার কাঁধের কাছে নিয়ে গেলাম, প্রিয়ার গালে একটা করতে লাগলাম। প্রিয়াও আমার মাথায়, কপালে, আমার নাকের নাক ঘষে আমার নাকে একটা, তারপর আমি ওর চোখের দিকে তাকালাম, ও আমার চোখের দিকে তাকিয়ে রইল। আমাদের দুজনের শরীরেই যেন কারেন্ট বয়ে গেল। প্রিয়ার জোরে জোরে নিঃশ্বাস পড়তে শুরু করলো, প্রিয়ার ঠোঁট আমার ঠোঁটের দিকে এগিয়ে এলো, আমার ঠোঁট প্রিয়ার ঠোঁটের সাথে মিশে গেল, দুজনেরই শরীর গরম হয়ে গেল। আমাদের চারিদিকে এত লোক থাকার পরেও আমরা যেন একটা ঘোরের মধ্যে চলে গেলাম। ঠোঁট একটু এগিয়ে আনো। এভাবে আমরা দুজন দুজনকে একটু আদর করার পরই আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেল। ট্রেনের অ্যানাউন্সমেন্টের আওয়াজে আমাদের ঘোর কেটে গেল। এবার আমাকে আমার সোনাকে ছেড়ে ফিরে যেতে হবে। আমার সোনার চোখ আবারও ছলছল করে উঠল, আমার বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে মুছড়ে উঠল, চোখ ফেটে জল আসতে চাইল, কিন্তু সামলে নিলাম। দেখতে দেখতে ট্রেন চলে এলো। সোনা সাবধানে যেও, কেমন? তুমিও সাবধানে বাড়ি ফিরবে। আর কিছু বলার সময় নেই, আর কোনো কথা আমার মুখ দিয়ে সরলও না। আমি ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিল। প্রিয়া প্ল্যাটফর্মে দাঁড়িয়ে করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল, যেন ওর মন চাইছে না আমাকে বিদায় দিতে। আমিও প্রিয়াকে দু চোখ ভরে দেখে নিতে থাকলাম, কারণ আবার ওই মুখটা কবে দেখার ভাগ্য হবে জানি না। ট্রেনের গতি বাড়তে থাকলো আর প্রিয়া আর আমার মধ্যে দূরত্বটাও আবার বাড়তে লাগলো। একটু একটু করে আবছা হতে হতে প্রিয়া আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল। আজ আমাকে প্রিয়াকে ছেড়ে যেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে আমার, আর আমার সোনারও খুব কষ্ট হচ্ছে জানি, কারণ আমরা কেউ কাউকে ছেড়ে থাকতে পারি না। আপনারা একটু প্রার্থনা করবেন ভগবানের কাছে যেন আমার আর প্রিয়ার খুব তাড়াতাড়ি আবার দেখা হয়। তো বন্ধুরা, আমাদের কাহিনীটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।